बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हे समस्त जगतवासी, हे समस्त तरिकतपंथीगण जरा साधना करें आल्लाहर पथे, सूरा इनसिरा सूरा साफ्फात जदि खुली ताहले देखा जाए आल्लाह बोलते से तुम्हारा जखनी अवसर पाओ साधना करो। किंतु देखा जाए ये जे साधना करार कथा बोले छे, जरा मुसलमान घरे जन्म नियेछे, मुसलमान घरे जन्म नीले किन्तु ताके मुसलमान बला जाबे ना, ताके मुसलमान होते हबे। এই ধরনের কিছু লোক আছে যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আল্লাহ রাসূল কি জিনিসটা তারা মানেও না, বোঝেও না, করেও না, তারা কিন্তু সাধনা আবার কি, সাধনা আবার কি, তাহলে এটা তো গরু, এ তো এখনো মানুষের কাতারে যায়নি। কারণ বছর শেষে একটা রোজা আসে আর এটার নাম তো বলে সিয়াম সাধনার মাস, এইটুকু যে না জানে সে তো গরু, মানুষ তো হওয়া যায়নি। যাই হোক, এভাবে বলাটা আমার ঠিক হয়নি, আনন্দ স্বরূপ বললাম। তো আজকের কথা হবে কি, যে অনেক সাধকরা সাধনা করে, অনেক পীর ধরা লোক, অনেক বাংলাদেশে বিদেশে বিভিন্ন কান্ট্রিতে দেখা যায় সাধন করে। এখন সাধনা যে করে, সাধনার সাথে যে কিছু বাধনা আছে, আমি যে মাংস পাক করব কত ধরনের মশলা লাগে, এখন মাংস সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি, তাহলে এটার সাথে মশলা না দিলে কিন্তু এটা খাওয়ার যোগ্য হবে না। তাহলে আজকের কথা হবে কি, যে যৌবনী পানি যেটা যৌবন আসলে দেহের মধ্যে প্রবাহিত হয়, তাহলে সেই বিষয়ে আজকে আলোচনা করব, যে সেই যৌবনী পানিটা, যে বীজ রোপণ করার যে পানিটা, যেমন নারী যদি জমিন হয়ে থাকে আর পুরুষ যদি বীজ হয়ে থাকে, তাহলে এই বীজ রোপণ করতে হলে যে বীজের প্রয়োজন হয়, এবং সেই বীজটা যেন নিজের দেহের মধ্যে ধরে রাখা যায়, যদি ধরে রাখতে পারে তাহলে তার ধন্য জীবন হবে। তাহলে ধরে রাখতে হলে কি করতে হবে, এই কথাগুলো অনেকে কমেন্টে করে বলে যে আমাদের দেহের ধন আমরা কি করে ধরে রাখব। এক, দ্বিতীয়ত কেউ বলে আমি বহুদিন ধরে সাধন করি, আমি এই জিনিস ধরে রাখতে পারি না, বা এ ধরনের কোনো কিছু থাকলে আপনি এই ধরনের কিছু একটা কথা বলবেন। তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলছি, সকলের কানে পৌঁছানোর জন্য, সেটি হলো দেখুন, যে কেউ যদি চায় যে আমি এই বীজ শক্তি আমার মানব দেহের মধ্যে আমি মিশিয়ে রাখব, আমি সত্যই বলিতেছি এই পৃথিবীর কেউ পারবে না, তবে হ্যাঁ পারার জায়গা আছে, সেই জায়গা মতো যেতে হবে। জায়গা মতো কি, আবার অজাগা মতো কি, অজাগায় গিয়ে যদি আমি আমার দেহের সাথে এই বীজ শক্তি মিশিয়ে রাখতে চাই তাহলে আমি পারবো না, কারণ এটা কিন্তু আরেকটা আগুন। এই যে বীজ শক্তি, এটা কিন্তু একটা আগুন, এটা যখন যৌবনপ্রাপ্ত একটা মানুষের মধ্যে জ্বলতে থাকে তখন সে হতাশা হয়ে যায়, বাবাকে বলে, মাকে বলে, আত্মীয় স্বজনকে বলে আমি বিবাহ করব। আচ্ছা, তাহলে দেখেন আমাদের চাচাগুরু জালালউদ্দিন খাঁ কিন্তু এ ধরনের কিছু ইঙ্গিত করে গেছে তার কবিতার মধ্যে। পানির তলায় আগুন জ্বলে শুকনায় দৌড়াদৌড়ি, বাবার বিয়ার তারিখ আনতে সেলে গেল মামার বাড়ি। তাহলে পানির তলায় আগুন জ্বলে, তার মানে সেই বীজ শক্তিটা কিন্তু পানির মধ্যে নিহিত, আর এই পানির ভিতরে আগুন জ্বলে। এখন বাহ্যিক জগতে কোনো আগুন লাগলে পানি দিয়ে নিবায়, এখন এই যৌবনের ভিতরে যে একটা আগুন লেগেছে, এই আগুন কোন পানিতে নিভবে? আচ্ছা, তখন সেই জিনিসটা যদি কেউ চায় যে আমার মধ্যে ধরে রাখবো, সেটা কিন্তু পারবে না। যেমন স্বামী বিবেকানন্দ নামে একজন ব্যক্তি, সে একটা অনেক জ্ঞানী লোক, তিনি আজকে বহুদিন আগের তিনি একটি কথার মধ্যে বলেছিলেন যে আমার গুরুর কাছে যখন আমি যাইতাম তখন গুরুকে বলতাম, বাবা আমাকে যে সাধনা দেন, এই সাধনা করতে গেলে তো আমি পারি না, এবং করতে 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 আমি যতটুকু প্রেমে মত্ত হতে চাই, গুরু ভজনার দিকে যাইতে চাই, ততই খালি আমার স্বপ্ন দোষ হয়ে যায়। আমার এটা কেন হয়, আমি তো এদিকে মন নেই, এদিকে এ নেই। তখন তার 16, 17, 18 বা 20 বছর, তখন তার গুরু এর কোনো উত্তর দেয় না। তো উত্তর দেয় না, সে ভাবতেছে এই জিনিস যদি আমার দেহ থেকে চলে যায়
তাহলে আমি কিসের সাধনা করি, কিসের কি করি? তখন স্বামী বিবেকানন্দ এই বয়সে দৌড় শুরু করেছে, দৌড়াতে 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 একটা পাহাড়ের গুহার এখানে চলে গেছে। তখন পাহাড়ের গুহার থেকে একটা ঝর্ণার পানি পড়তেছে, তখন সেই পানিটা দেখে দেখতেছে একটা বাচ্চা মেয়ে এই পানিটা তার কলসের মধ্যে নিচ্ছে, সেই ঝর্ণার পানিটা। তখন পানিটা ভরার পরে তখন উতরে পড়তেছে, চতুর্দিকে পানি পড়তেছে কলসি ভরার পর। এখন মেয়েটা বলতেছে, ভৈরা পড়ে গেলে আমার কি দোষ, ভৈরা পড়ে গেলে আমার কি দোষ? তখন স্বামী বিবেকানন্দ তো কি বলে, কি বলে যে ভৈরা পড়ে গেলে আমার কি দোষ? তো একটু ওইদিকে মাথাটা করেছে, পরে আবার পলক দিয়ে চেয়ে দেখে মেয়েটাও নেই, কলসটাও নেই, এখানে পাহাড়ের কোনো ঝর্ণাও নেই। হ্যাঁ, এটা কি? তখন সেই দিক দিয়ে গুরু তো কোনো জবাব দেয় না, এর কোনো সমাধান করে না। তখন কি হলো, স্বামী বিবেকানন্দ আবার হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পা পা করে তার আশ্রমে চলে গেলেন বা গুরুর কাছে চলে গেলেন। তখন গুরুজি দেখতেছে সে ধীরে ধীরে হেঁটে হেঁটে গুরুজির কাছে আসতেছে। তখন গুরুজি দূর থেকে বলে, বাবা ভোরে যদি পড়ে যায় তোমার কি দোষ, ভোরে যদি পড়ে যায় তোমার কি দোষ? কিরে, সেখানে সে বাচ্চা মেয়েটাই কথা বলল, এখন আমার গুরুজি কথা বলতেছে। তখন তার মাথাটা ঝাড়া দিয়ে ভাবতেছে, এটা কি, সেখানে যে কথা এখানে সে কথা, তাহলে তো গুরুর খেলা। তখন থাকতে বেলা গুরুর কাছে গিয়ে বললেন, হে বাবা আপনার মহিমা তো বুঝি না, তবে এটা কি বিষয়, আমি সেখানে শুনলাম এই কথা, এখানে শুনলাম এই কথা। তখন গুরুজি হাসতে হাসতে বললেন যে দেখো বাবা, যে যৌবন জোয়ারের পানি এটার তো বাদ ভেঙে গেলে তো আর ধরে রাখা যায় না, তবে হ্যাঁ তোমার কি করতে হবে, খাবার খাদ্য বাঁচতে হবে। এখন মনে করো যে সরিষা ভাঙানোর একটা মেশিনের মধ্যে যদি সরিষা দিয়ে যখন মেশিন চালু করে দেবে, তখন কিন্তু একদিক দিয়ে সরিষার খৈল পড়বে, একদিকে তেল পড়বে, তাহলে একদিকে প্রস্রাব যাবে, একদিকে পায়খানা যাবে। এই যে মেশিনের মধ্যে যখন আমরা খাদ্য ছেড়ে দেই, তবে এখন কথা হলো এই মেশিনটার মধ্যে যদি খাদ্য দিতে হয় তাহলে নিরামিষ খাদ্য দিতে হবে, আমিষ ত্যাগ করতে হবে। নিরামিষ খেতে খেতে এটা আস্তে আস্তে কন্ট্রোলে আসবে, একেবারেই শেষ হবে না। তাহলে আমাকে যিনি জিজ্ঞাসা করেছেন, এই জিনিস নিজের মধ্যে মিশিয়ে রাখতে হলে কি করতে হবে? আমি যখন বলবো যে দেহের সাথে যদি আপনি এই জিনিস মিশিয়ে রাখতে চান, দেহের বীজ শক্তি, যৌবনী পানির শক্তি যদি আপনার দেহের সাথে মিশিয়ে রাখতে চান, কখনোই পারবেন না, তবে পারবেন। এটা যদি আমি বলি তাহলে এই কথা শোনার পরে আপনি স্তব্ধ হয়ে আপনি হয়তো এই সাধনা আর করবেন না। দেখুন, এখানে বিষয়টা হলো আমরা যে মা বোনকে বাজার থেকে আদা এনে দিই, এই আদার কিন্তু একটা রস আছে। এখন এই আদাটাকে, রসালো আদাটাকে যদি চিপ দেওয়া হয়, রস পড়বে, তাহলে কিছু কিছু আদা আছে, রস আছে, এখনও সাবা হয় নাই ভিতরে, যেগুলা সাবা হয়েছে এগুলো বয়স্ক আদা। তাহলে আপনার বয়স কমপক্ষে 45 পার হতে হবে, 45 থেকে 50 পার হলে তখন আপনার ভিতরে আদার ভিতরে যে ছাবাটা আছে এই ছাবাটা পয়দা হবে। তখন কি হবে, তখন এই আদাটাকে যদি আমি রোদের মধ্যে শুকিয়ে রাখি, তখন শুকাতে 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 একেবারে চ্যাপটা হয়ে যাবে, ফুটটা হয়ে যাবে, তখন এটার মধ্যে কিন্তু এখন রস নেই। কিন্তু রস কই গেল, রসটা শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার কারণে সেই রসটা দেখা যায় না। কিন্তু আদাটা মুখে দেন, জাল লাগবে, আদার গ্রানও ঠিক আছে, জালও ঠিক আছে, তাহলে সেই আদাটা আপনি মুখে দেখবেন যে পুরোপুরি সেন্ট আছে, পুরোপুরি জাল আছে। কিন্তু আদা শুকিয়ে গেলে তার জাল কমে না, একটা কথা বলে। তাই বলবো কি, যে
আপনি যদি চান আপনার বীজ শক্তি যৌবনী পারি শক্তি আপনার দেহের সাথে চিরতরে মিশিয়ে রাখতে চান তাহলে আপনার কি করতে হবে? আপনার চন্দ্র সাধনা করতে হবে, সূর্য সাধনা করতে হবে এবং দমের সাধনা করতে হবে এবং আপনি 48 ঘন্টা পরে খাবেন। এমনি একটু পানি খেতে পারেন, একটু চা খেতে পারেন, আধা ইঞ্চি পরিমাণে একটা বিস্কিট খেতে পারেন। আচ্ছা, তাহলে এভাবে খেয়ে খেয়ে 48 ঘন্টা পরে আপনি আধা প্লেট ভাত খাবেন। তাহলে 48 ঘন্টা পরে আপনি আধা পা বা আধা প্লেট ভাত খাবেন, আপনি প্রতিদিন প্রতি অক্তে 2 প্লেট খান, সে জায়গায় 48 ঘন্টা পরে, এটা কি সম্ভব হবে? তার মানে আপনার দ্বারা সাধনা হবে না। কেননা আপনার স্ত্রী আছে, সংসার আছে, বাবা মা আছে, ছেলে মেয়ে আছে, এদের ভরণ পোষণ দিতে যাইয়া আপনার কারখানায় কাজ করতে হবে, মাঠে কাজ করতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হবে, আপনি 48 ঘন্টা পরে ভাত খাবেন? আপনার সংসার লাটে যাবে। তাহলে এই সাধনা আপনার জন্য নয়। এই সাধনা যে ত্যাগী, সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে, যে জঙ্গলায় গেছে, পাক করার দরকার নেই, গাছের পাতা খেয়ে বেঁচে আছে, কোনো পৌরসভাতে গেছে, কোনো টাউনে গেছে, সে পড়ে আছে, কেউ ছিটকা দিয়ে একটা রুটি বা একটা বিস্কিট তার শরীরে উরু মেরে দিয়েছে, ঢিল মেরে দিয়েছে, সেটি সে একটু খেয়ে একটু পানি খেয়ে দিন কাটিয়ে দিয়েছে। তাহলে এই ব্যক্তির যে এই মেশিনটার মধ্যে সরিষার দানা যদি দিয়া যদি মেশিন চালু দেওয়া হয়, তেল তো পড়বেই, আপনি ভালো মন্দ খাবেন, আপনার দেহের সাথে কীভাবে মিশাবেন? তাহলে আপনার কি করতে হবে? না খেতে না খেতে এবং সাধনা করতে করতে আপনাকে নিজেকে শুকাতে হবে। নিজেকে শুকাতে শুকাতে শুটকির মতো হয়ে যাবেন, ঠিক আদা। এই আদাটা কিন্তু রোদে যখন রেখেছিলেন শুকিয়ে, কিন্তু সে একেবারে চ্যাপ্টা হয়ে গেছে, এর মধ্যে রস নেই, কিন্তু ঝাল আছে, তার সেন্ট আছে। তাহলে আপনি শুকনো আদা হয়ে যান, আপনার মধ্যে এমনিতেই সে বীজ শক্তি মিশে থাকবে। আপনি কি এটা পারবেন? পারবেন না। তবে আল্লাহ কিন্তু আপনাদেরকে এত চাপ দেয়নি, আমাদেরকে এত চাপ দেয়নি। যেমন কোরআনে আমরা পেয়েছি যে আল্লাহ বলেছে, তোমরা যখনই অবসর পাও সাধনা করো। আমার সব কাজ কাম রেখে না, যখনই অবসর পাও সাধনা করো। তাহলে আল্লাহ তো সুন্দর কথা বলেছে। আর যারা বলেছে, এক অক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুদকে জ্বলবে, এক অক্ত কাজা করলে 2,88,00,000 বছর দুদকে জ্বলতে হবে। তাহলে এটা আমি তো বাঁচলাম মাত্র 50-60 বছর, তো এই 60 বছরে আমি 2,88,00,000 বছর আমি জ্বলবো? এটা তো কোরআনে নাই, আল্লাহ তো এরকম ফল্ট কথা বলে না। কারণ আল্লাহ বলেছে, যখনই অবসর পাও সাধনা করো, আর সাধন ভজনের মাধ্যমে আল্লাহকে লাভ করা যায়। আচ্ছা, তাহলে আজকের যে আলোচনাটি আপনাদেরকে বোঝাতে চাইলাম সেটা কি, আপনারা সংসারে আছেন, নিয়মিত যখন অবসর পাবেন সাধনা করবেন, আল্লাহর জিকিরে চলবেন এবং নিরামিষটা খাবেন, শরীরের রোগ বালাই কম হবে, শরীরের শক্তি কমবে না, কিন্তু আপনার সেই শক্তি, যে যৌবনী শক্তিটা আপনাকে সবসময় ঘিরে রাখবে না, আপনার শরীর ভালো থাকবে, আপনার হায়াতও বাড়বে। তখন কি হবে, জীর্ণ শীর্ণ থাকবেন, মনে আনন্দ থাকবে, আনন্দে আপনার আল্লাহকে ডাকবেন কল্পের মধ্যে, আর সময় পেলেই সাধনা করবেন। তাহলে এর মধ্যেই থাকতে থাকেন, রাতের গভীরে ধ্যানের দেশে ডুবে যান, দেখবেন একটা সময় কাম কমে গিয়ে ভিতরে প্রেমের স্থান হয়ে যাবে। আর যখন প্রেম এসে যাবে তখন কাম থাকবে না, তখন আপনার সেদিকে মন যাবে না। আস্তে 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 যখন আপনি 50 পার করবেন এভাবে, তখন দেখবেন আপনার শরীরের সাথে আস্তে আস্তে সেই বীজ শক্তি মিশ্রণ হচ্ছে। এটা আল্লাহই সাহায্য করবে, আল্লাহর সাহায্য ছাড়া কেউ পারবে না।
তবে আমরা করব চেষ্টা, আল্লাহ করবে কাজটা। যাই হোক, আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পরবর্তীতে যেন আপনাদেরকে ভালো আলোচনা দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।